ওয়েলকাম ব্যাক কালার একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং যে ডিজাইনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এশিয়ান পেন্টসের রয়্যাল পেলে ফিজ ডিজাইন, পুরনো একটি ডিজাইন। এই ডিজাইনটা একবারে খুবই সহজ এবং খুবই সুন্দর একটা বেটার কোয়ালিটির ডিজাইন। তো ডিজাইনটি করতে কী কী প্রয়োজন সেটা অবশ্যই আপনারা জানেন। ডিজাইনটির জন্য আলাদা কোনো টুলস কিনতে হয় না, সেটা হচ্ছে প্রতিটি কৌটার এক একটা এরকম ঢাকনা থাকে, সেই ঢাকনাটা মানে নিয়ে জাস্ট এখান থেকে চারটা অপশন যে থাকবে সেখান থেকে একটা কেটে দেবেন, তিনটে দিয়ে করবেন। কেউ কেউ চারটা দিয়েও করে, আপনি চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন, তবে আমি সাজেস্ট করব তিনটে দিয়ে করবেন। আর আমি এটা দিয়ে করব না, আমি শুধু হাত দিয়েই করব, তিনটে আঙুল দিয়ে। প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা না বললেই নয়, যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের চ্যানেলে যারা নতুন 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 ভিজিটর, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন। তাহলে কী হবে, আমরা যখনই কোনো ভিডিও চ্যানেলে আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি ভিডিওটি দেখতে পাবেন। তো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আর আমি এবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে ডিজাইনটি করে দেখিয়ে দেব, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর সেইভাবে অ্যাপ্লাই করলে অবশ্যই আপনিও পারবেন ডিজাইনটি করতে। ডিজাইন করার কিছু কিছু স্টেপ বা প্রসেস আছে। প্রথম স্টেপ হচ্ছে আপনি যে দেওয়ালে ডিজাইনটা করবেন সেই দেওয়ালটি অবশ্যই ডালুশনমুক্ত ফ্রেশ কাঁচের মতো করে নেবেন। সেজন্য আপনাকে প্রাথমিকভাবে প্রাইমার করতে হবে। প্রাইমার করার পরে অ্যাক্রাইলিক পুট্টি, যেটা পেস্ট পুট্টি বলা হয়, সেটাকে দিয়ে ডালুশন একেবারে সমান করে নেবেন। সমান করার পরে দ্বিতীয়বার আবার স্যান্ডিং করে তারপরে প্রাইমার করবেন এক কোট বা দু কোট। দু কোট প্রাইমার করার পরে যে বেস কোটটা মারবেন সেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। আপনি ডিজাইনের যে কালার কম্বিনেশনের ব্যাপার থাকে, 12 সিরিজই থাকে, এটা ক্যাটলগ থেকে দেখে নেবেন যে আপনি কোন কালারটা পছন্দ করেছেন। সেখানে টপ কোট এবং বেস কোট যেটা থাকবে রিকমেন্ড ঠিক সেটা দিয়ে কাজ করবেন, তা না হলে কিন্তু ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। প্রথম দিন আপনি বেস কোট দুই কোট অ্যাপ্লাই করবেন, তার পরের দিন গিয়ে টপ কোট অ্যাপ্লাই করে সাথে সাথে ডিজাইনের প্যাটার্নটা তুলে ডিজাইনটি তুলবেন। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, দুজনে মিলেই সবসময় ডিজাইন করবেন। একজনে টপ কোটটা যখন অ্যাপ্লাই করবে বাকি অন্যজনে প্যাটার্নটা জাস্ট টানবে, এটা মাথায় রাখবেন। চলুন শুরু করা যাক, ভিডিওটি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আমার টপ কোট অ্যাপ্লাই করা আছে, আমি তার উপরে প্যাটার্নটি আঁকছি। তো বন্ধুরা, আপনারা আগে বেসকোট মেরে তারপরে টপ কোট অ্যাপ্লাই করে সাথে সাথে ডিজাইনটা টানবেন। ভিডিওটি লং হবে সেজন্য কিন্তু আমি টপ কোট অ্যাপ্লাই করাটা স্কিপ করে দিয়েছি। তো কীভাবে আমি ডিজাইনটা প্যাটার্নটা টানছি সেটা একটু খেয়াল করুন এবং লক্ষ্য করুন। আমি কিন্তু শুধু হাতের তিনটি আঙুলের সাহায্যেই প্যাটার্নটা আঁকার চেষ্টা করছি। আর যারা আপনারা যারা নতুন, হয়তো নতুন মূলের বেলা এটাই হয় যে তিনটে আঙুল মেজারমেন্টিংয়ে নিতে না পারলে তাহলে ডিজাইনটা একটু ঠিকঠাক মতন হয় না, এজন্য চিন্তার কোনো কারণই নেই। প্রত্যেকটা এশিয়ান পেন্টসের 1 লিটার কৌটার মুখে একটা ঢাকনা থাকে, সেই ঢাকনাটা খুলে চারটা যে বাটন থাকে সেখান থেকে একটা কেটে তিনটে দিয়ে নেবেন। আর চারটা দিয়েও করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তো তিনটে দিয়ে করলে অবশ্যই ভালো হয়, সেটা আমি স্পেশালভাবে মানে রিকমেন্ড করি। তো যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন। তাহলে কী হবে, আমরা যখনই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, তখন আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আমাদের কালার একাডেমি ইউটিউব চ্যানেলে ডিজাইন বিষয়ক এবং পেন্টিং রিলেটেড এবং কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড নিয়ে রিভিউ ধরনের এই ধরনের ভিডিও আপলোড করা হয়। তো আপনাদের এটা দেখলে অবশ্যই অনেক সুবিধা হবে, সেজন্য আমাদের এই চ্যানেলটি। বন্ধুরা, আমাদের সবাই আমাদের চ্যানেলটি নতুন, সেই জন্য সকলকে অনুরোধ করছি আমাদেরকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন, ছড়িয়ে দিন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনার কোনো মূল্যবান কথা থাকলে, আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, অবশ্যই আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেব। আর আমাদের পার্সোনাল যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.paintingservicekolkata.com। সেই সাইটে ভিজিট করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনেও আমাদের নাম্বার বা ওয়েবসাইটের সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। আমার টোটাল ডিজাইনটি হয়ে গেছে, দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়।